পুড়ছে বুক, কোথায় সুখ, কি অসুখ কে জানে, ছুটছে দিন অন্তহীন, বিরাম নেই এখানে। পুড়ছে বুক, কোথায় সুখ, কি অসুখ কে জানে, ছুটছে দিন অন্তহীন, বিরাম নেই এখানে। এ জীবন খুঁজে যায় কে যে ভালোবাসে, অবিশ্বাস আছে থাক, ফিরতে চায় বিশ্বাসে। মন আর মনের কথা, মন আর মনের কথা, মন আর মনের কথা। কি ব্যাপার কি বলতো, সকাল সকাল এত শাড়ি গয়না বার করছো কেন? বারে তোমায় বললাম না আমি ছোটদির বাড়ি যাব। ছোটদি? কোন ছোটদি? আমার ছোটদি বালিগঞ্জে। আরে সে তো তোমার শনিবার যাওয়ার কথা, আজ তো বুধবার। ছোটদি ফোন করেছিল, ওর শনিবার কি একটা কাজ আছে, আজই সবাই যাচ্ছে। তা তুমি কার সঙ্গে যাবে? কেন, তোমার সঙ্গে? আমার সঙ্গে? তাহলে আমার অফিস যাবে না। দীপা তুমি তো জানো আমাকে অফিসে কত দায়িত্ব নিয়ে কাজ করতে হয়, এভাবে হুটহাট করে অফিস ছুটি নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। রোজ রোজ তো আর বলি না, আজকেই শুধু বললাম। বলছো তো এখন, তুমি তখন বাথরুমে ছিলে যখন ছোট দি ফোন করেছিল। আর অমনি তুমি হ্যাঁ বলে দিলে। এত করে বললো না করি কি করি। আচ্ছা তোমরা কি একটুও বুঝবে না যে অফিস আর বাড়ি এক নয়, অফিসে কিছু কাজের নির্দিষ্ট শিডিউল থাকে। তা বলে কি মানুষ আত্মীয় স্বজনে বাড়িও যাবে না? না যাবে না, এভাবে উইকডেতে ড্যাং ড্যাং করে আত্মীয় স্বজনের বাড়ি যাবে না। তাহলে তুমি যাবে না? না, আমার পক্ষে হুটহাট এভাবে অফিস ছুটি নেওয়া সম্ভব নয়। কেন, কেন সম্ভব নয়, কেন সম্ভব নয় শুনি, আমার সম্মানের কোনো দাম নেই তোমার কাছে? শোনো, তোমার এই ঠুনকো সম্মানের দাম দিতে গেলে না আমাকে এবারে পথে পথে ভিক্ষে করে বেড়াতে হবে, বুঝেছো? সরো। আজকের আলোচনা বিষয় ডিসোসিয়েটিভ ফিউগ। ডিসোসিয়েশন থেকে ডিসোসিয়েটিভ শব্দটা এসেছে। এখানে ডিসোসিয়েশন বলতে বোঝানো হচ্ছে যে নিজের শরীর থেকে বেরিয়ে যাওয়া, ডিসোসিয়েট করা, অ্যাসোসিয়েশন থেকে ডিসঅ্যাসোসিয়েশন হওয়া, ডিসোসিয়েট করা বা ডিসোসিয়েটিভ ফিউগ। মানে হচ্ছে একটা জার্নি, একটা পথ যেখানে সে ভুলে যায় তার পুরনো কথা। হ্যাঁ, পুরো যদি একসঙ্গে নিয়ে আসি নামটা হয় ডিসোসিয়েটিভ ফিউগ। ডিসোসিয়েটিভ ফিউগ হঠাৎ করে হয়, এটা ধীরে 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 হয় না। দ্বিতীয় জিনিস সেটা হলো ডিসোসিয়েটিভ ফিউগের ক্ষেত্রে এটা শুরু হয় কোনো ইমোশনালি চার্জড প্রবলেম দিয়ে। মানে যে মেয়েটির হলো আপনারা দেখলেন, আমরা যদি পুরো হিস্ট্রিটা দেখাতে পারতাম তাহলে দেখতেন স্বামীর সঙ্গে মেয়েটির একটা বচসা হয়, একটা ঝগড়া হয় এবং একটা ইমোশনাল টার্ময়েল আসে মেয়েটার মধ্যে। সে সেটাকে ভুলে যেতে চায় এবং ডিসোসিয়েটিভ ফিউগের মধ্যে ঢুকে যায়। আসলে আমাদের এই ধরনের প্রোগ্রামে বুঝতেই তো পারছেন সময় খুব কম,
আমাকে বকবক করতে হয়, সাইকোলজিস্ট থাকে, কিছু ছবি দিয়ে আমরা গল্পটা বলাবার চেষ্টা করি। ওই জন্যে আমাদের হয়তো পুরোটা বলতে না পারলেও ছবিতে দেখাবার চেষ্টা করি, আর যেটা ছবিতে দেখাতে পারি না সেটা আমরা বলে দিই। এই ধরনের ডিসোসিয়েটিভ ফিউগে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এটা শুরু হয়, এটা শেষ হয় ঘণ্টাতেও বা শেষ হতে পারে বছরেও। আমরা একটু পরে আবার আসব, আমি আরো ডিটেইলে আলোচনা করব। আকাশ? হ্যাঁ মা। তোর কি বৌমার সঙ্গে কোনো ঝগড়াঝাটি হয়েছে? কেন বলে তো, তুই অফিসে চলে যাওয়ার পর বৌমা 2 ঘন্টা প্রায় ঘরে চুপচাপ বসেছিল, একটা কথাও বলেনি। তুমি এসব নিয়ে অত ভাবনা চিন্তা করো না তো। আরে ও এখনো সেই ছেলে মানুষই রয়ে গেছে। আরে তুমি বলো, আমার কি যখন তখন হুটহাট করে অফিস কামাই করা চলে? সে নয় বুঝলাম, কিন্তু বৌমাকে দেখে আমার ঠিক ভালো মনে হচ্ছে না, এটা ঠিক ভালো ঠেকছে না রে আমার। মানে কি বলতে চাইছো তুমি? 2 ঘন্টা পর যখন ঘর থেকে বেরোলো তখন বৌমা একেবারে অন্য মানুষ, নতুন শাড়ি পরেছে, গা ভর্তি গয়না, তারপর সটান বেরিয়ে গেল, তোর মিষ্টির বাক্স নিয়ে ফিরে আসলো, তারপর তারপর বৌমা যেন কেমন সব গুলিয়ে ফেলছে, দীপা নিজেকে বুকু ভাবছে। বুকু? হ্যাঁ, তোর বোন বুকু। বোন? হ্যাঁ, তারপর আমাকে তুমি করে বলতে শুরু করলো, তারপর মিষ্টির কথা জিজ্ঞেস করাতে বললো এতদিন পরে তোমার কাছে এলাম একটু মিষ্টি আনবো না, তারপর বললো মা দাদাভাই কোথায়। আমি প্রথমে ঠিক বুঝতে পারিনি, তারপর ভাবলাম ও তোকে বোঝাতে চাইছে। আমার দাদা ভাই? আমার আমার ঠিক ভালো ঠেকছে না রে। অদ্ভুত তো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আমি দেখছি, আমি দেখছি। দীপা, দীপা, এই দীপা, তুমি বৌদিকে খুঁজছো দাদা? দেখো না আমি কখন থেকে এসে বসে আছি, ভাবলাম বৌদির সঙ্গে একটু গল্প করব, বৌদিটা যেন কোথায় চলে গেছে। অমন করে কি দেখছো? আমি তোমার বোন বুকু, তোমার নিজের বোন, তুমি আমায় চিনতে পারছো না? এই দীপা, তুমি এমন করছো কেন? কি করছি? আমার বাপের বাড়ি আমি আসতে পারবো না? দীপা, ধমক দিও না দাদা, আমি এখন আর ছোট নেই। দীপা, এটা কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ছোটবেলায় তুমি কথায় কথায় আমার গায়ে হাত তুলতে, কিন্তু ভুলে যেও না এখন আমার বিয়ে হয়ে গেছে, আমি অন্যের স্ত্রী। আচ্ছা দীপা, তুমি কেন এমন করছো বলো তো? তুমি তো জানো অফিসে আমার কত টেনশন নিয়ে কাজ করতে হয়। থাক, আর সান্ত্বনা দিতে হবে না, আমার বাপের বাড়ি এসে থাকার অধিকার আমার 100 বার আছে। আচ্ছা দীপা, কই মারছো দাদা? মা, মা, দাদার গা আমার গায়ে হাত তুলছে মা। দীপা, দীপা, তুমি এমন কেন করছো? হে ভগবান, এবার বোধহয় আমি পাগল হয়ে যাব। জানো দাদা, আমি না তোমার জন্য একটা খুব সুন্দর পাঞ্জাবি কিনেছি, কাল ভাইফোঁটা তো, কাল ওটা আমি তোমায় দেবো। ও মা, ভুলেই গেছিলাম তুমি সদ্য অফিস থেকে এলে, আমি যাই তোমার জন্য একটু একটু জল আনি। হ্যাঁ, ডিসোসিয়েটিভ ফিউগ, হ্যাঁ, যেটা আমরা দেখলাম রোগটার নাম ডিসোসিয়েটিভ ফিউগ। আজকে আমাদের সঙ্গে তন্ময়দা আছে, তন্ময় মিত্র। আসুন, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ দিস ডিসঅর্ডার, কোথায় প্রবলেমটা ঘটে আমরা তন্ময়দার কাছে জানব। তন্ময়দা, ডিসোসিয়েটিভ ফিউগ যেটা আজকে দর্শকরা দেখলেন, এ ব্যাপারে তোমার কি বক্তব্য? দি সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ দি ফিউগ, এটা তো আমাদের, আমরা দেখেছি বিভিন্নভাবে নানা রকম সিনেমাতে এবং অন্যান্য জায়গায় এটা এসছেও, আমরা কিন্তু এরকম পেশেন্ট বেশ কিছু পেয়েছি
তোমার মনে থাকতে পারে আমরা একসঙ্গে দেখছিলাম একটি ছেলেকে 15 বছর বয়স, বাড়ি থেকে চলে গেছে দুবার, এরকম ঘটনা, এবং তার বাবা মা নিয়ে এসেছেন, খুবই উদ্বিগ্ন। এর পেছনে কিন্তু কয়েকটা থিওরির কথা বলা হয় যে কি হয়। একটা তো হচ্ছে সাইকো অ্যানালিটিক্যাল থিওরি, বলা হচ্ছে যে কিছু কিছু সময় এখানে কিছু রিপ্রেশনের ঘটনা ঘটে, অর্থাৎ এমন কিছু ব্যাপার আছে চাইল্ডহুডের কোনো কিছু ঘটনা যেটা সে হয়তো কোনো কারণে ওই জায়গাটা থেকে সে দূরে সরে যেতে চাইছে বা স্মৃতির থেকে সে নিজেকে সরিয়ে নিতে চাইছে, তার ফলে ওই রিপ্রেশনের একটা ওইভাবে একটা প্রকাশ যে সে দূরে সরে চলে যাচ্ছে ওইখান থেকে। বলবির একটা অ্যাটাচমেন্ট থিওরি আছে তার সঙ্গে, যে যদি প্যারেন্টাল অ্যাটাচমেন্টের জায়গাটা খুব ভালো না হয় তাহলে দেখা গেছে যে সেখানে কিছু কিছু এই ধরনের বিহেভিয়ারাল অ্যাবারেশন, কিছু কিছু অদ্ভুত ধরনের বিহেভিয়ার আসতে থাকে। এটা তার একটা জায়গা, তার একটা ধরন। এটা ছাড়াও কিন্তু কয়েকটা আছে যেটা আমরা দেখেছি যে চাইল্ডহুড অ্যাংজাইটি এবং চাইল্ডহুড ডিপ্রেশনের তারও কিন্তু একটা বড় ভূমিকা আছে। এবং সেখানে কিন্তু আরও কিছু সাইকোলজিস্ট তারা কিন্তু দেখিয়েছেন যে এই ধরনের সমস্যা কিন্তু হয়। তখন কেনবির একটা কাজ ছিল, সেটা প্রায় আজ থেকে 1970 শেষে, উনি দেখিয়েছিলেন যে বেশ কয়েকটি এই অ্যাডোলেসেন্ট কি জাস্ট প্রি অ্যাডোলেসেন্ট বাচ্চা, তারা কিন্তু বাড়ি থেকে এরকম বেরিয়ে যাচ্ছে যেখানে কিন্তু তাদের একটা সিগনিফিকেন্ট পরে দেখা গেছে যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন পরবর্তী লাইফে, পরের রেট্রোস্পেকটিভে গিয়ে দেখা গেছে যে অ্যাংজাইটি ডিপ্রেশন কিন্তু ধরা পড়েছে। অর্থাৎ উনি তখন বলেছিলেন যে কিছু একটা এখানে ব্যাপার ঘটে, যে ব্যাপারটা তাদের একটা অস্বস্তি, একটা আনইজিনেস তৈরি করছে, সেটার থেকে ওটা যেন তাদের একটা টেম্পোরারি রিলিফের মতো, এবং সেটাকে তারা কিন্তু একটা ডিফেন্স মেকানিজমের মতো, অর্থাৎ সেই জায়গাটা তারা দূরে চলে যাচ্ছে, দূরে গিয়ে তারা কমপ্লিটলি অন্যরকমভাবে আইডেন্টিফাই করছে নিজেদের, অন্যরকম আইডেন্টিটি নিচ্ছে। এই জায়গাটা কিন্তু আমাদের কাছে এখনও সম্পূর্ণভাবে সাইকোলজিস্টদের কাছে খুব পরিষ্কার নয় যে কী ঘটনা ঘটে। এটা নিয়ে কিন্তু নানা রকমের এখন এক্সপেরিমেন্টেশন চলছে, নানা রকমের গবেষণা কিন্তু এটা নিয়ে এখনও চলছে। হ্যাঁ, এটা কি আমরা অন্যভাবে বলতে পারি যে একটা অ্যাংজাইটি ডিপ্রেশন স্টেট থেকে সে দূরে সরে যেতে চাইছে এমন একটা জায়গায় যেখান থেকে সে পাশটাকে ভুলে যেতে চায় এবং নতুন একটা আইডেন্টিটি তৈরি করতে চায়, যদিও সেটা টেম্পোরারি বলতে সে ঘণ্টাখানেক হতে পারে, আবার মাসখানেক হতে পারে, কিন্তু এরকম একটা আইডেন্টিটি সে নতুন তৈরি করছে, রানিং অ্যাওয়ে ফ্রম দি মেন আইডেন্টিটি, তাই তো? তাই, অনেকটাই সেটাই, যে যে ধরনের কাজগুলো হয়েছে এদের উপরে তাতে কিন্তু অনেকটা দেখা গেছে যে তারা যেন এখান থেকে সরে গিয়ে একটা নতুন আইডেন্টিটি তৈরি করছে। এখানে যে একটা, যদি আমরা বলি এটাকে আইডেন্টিটি ক্রাইসিস, এরকম একটা ব্যাপার যেন চলছিল, সেটা ওখানে গিয়ে একটা নতুন আইডেন্টিটি করলে হয়তো সেই সমস্যাটা থাকবে না, এরকম ধরনের একটা সাইকোলজিক্যাল ব্যাপার কিন্তু তাদের মধ্যে অনেক যেন ভালো থাকবে তার, সে অন্তত ভেবেছে যে ফাংশনিংগুলো তার ভালো হবে, কোথাও একটা অবচেতন মনে এই ব্যাপারটা রয়েছে, কিন্তু সেইটা কিন্তু সে নিজেও জানে না, অর্থাৎ সে যে সেটা এক্সপ্রেস করতে পারছে তা নয় বা বুঝিয়ে বলতে পারছে তা হয়তো নয়, কিন্তু সেই জন্যেই কিন্তু কাজটা রয়ে যাচ্ছে তার একটা এমন একটা জায়গায় যেখানে কিন্তু সেটার এক্সপ্রেশন নেই, আর বাড়ি থেকে হঠাৎ বেরিয়ে চলে যাচ্ছে। এটা এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জায়গা, আমরা কিন্তু এরকম ধরনের পেশেন্ট আমরা কিন্তু পেয়েছি, এবং তারপরে দেখা যাচ্ছে যে এদেরকে কিন্তু কাউন্সেলিং করাটা দরকার। আমরা কাউন্সেলিংয়ে গিয়ে খুব জোর দিই যে এদের একটা লোকাস অফ কন্ট্রোলের জায়গাটা কীরকম, অর্থাৎ আমরা দেখতে চাই যে এরা বাইরের যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে এরা ইন্টারনালাইজ করছে কি না, এরা দেখছে কি না, ভেতরে নিতে পারছে কিনা, এবং তারা কীরকমভাবে ভাবে যে এই জিনিসটা আমার, এই যে ঘটনাটা ঘটছে এটা কি কারুর, আমি নিজের কন্ট্রোলের জন্য হচ্ছে না কি না বাইরের কেউ এটা কন্ট্রোল করছে, এইটা নিয়েই কিন্তু সমস্যাটা তৈরি হয়। তারপরে আস্তে 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 এটাকে কিন্তু আমরা আইডেন্টিফাই করার পরে তখন আমরা এই থেরাপির ব্যবস্থাটা তখন করি আর কি। তাহলে এটা আমাদের কাছে খুব ক্লিয়ারলি ডিফাইন্ড হলো যে ডিসোসিয়েটিভ ফিউগ যখন কারুর হচ্ছে সে বেসিক্যালি তার অরিজিনাল সেলফ থেকে, তার অরিজিনাল আমি থেকে সরে আসছে অন্য এক আমিতে, সেখানে সে নিজের পরিচয়টা দিচ্ছে এবং এর ফলে সে একটা শান্তি পাচ্ছে। ডিসোসিয়েটিভ ফিউগ জেনারেলি শুরু হয় ফ্রম দি এজ গ্রুপ অফ 18-20, মানে 18-20 বছর বয়সে থেকে এটা শুরু হয়। ইট ইজ এ ভেরি আনকমন ডিসঅর্ডার, মানে খুব একটা কমন নয়, এটা এ নয় যে আমরা পাড়ায় পাড়ায় বা বাসস্ট্যান্ডে দেখতে পাই, ইট ইজ নট দ্যাট। আর এটা আর একটা স্পেশালিটি আছে, সেটা হলো যখন এই ফিউক স্টেটটা হয়, যখন সে নিজেকে ভুলে গিয়ে অন্য কারুর জায়গায় দাঁড়ায়, নিজের আইডেন্টিটি ভুলে যায়, নিজের স্থান ভুলে যায়, নিজের আশপাশ ভুলে যায়, নিজের আত্মীয় স্বজন ভুলে যায়, নতুন করে যখন সে নিজের একটা আইডেন্টিটি করে, তখন
পুরনো কোনো কথা তার মনে থাকে না। হ্যাঁ, এবং এই যে এটা যদি এক ঘন্টা হয় বা যদি এটা একদিন হয় বা এটা যদি তিন মাস হয়, পুরনো সমস্ত আইডেন্টিটিস আর ভুল হয়ে যায়, তার কিচ্ছু মনে থাকে না। সে তখন একটা নতুন মানুষ, সে সেইভাবেই নিজেকে পরিচয় দেয়, সেইভাবেই সে নিজের কথা বলে। আরেকটা জিনিস আমার মনে হয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে অনেকে আমরা প্রফেশনালরাও গুলিয়ে ফেলি ডিসোসিয়েটিভ ফিগের সঙ্গে পার্সোনালিটি ডিসঅর্ডারের, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। আমি কেন আপনাদের এটা জানাচ্ছি তার কারণ, অনেক জায়গায় আপনারা হয়তো মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার পেশেন্ট বা ক্লায়েন্ট দেখতে পাবেন, মনে হবে হয়তো যে এটা হয়তো ডিসোসিয়েটিভ ফিউগ, তা কিন্তু নয়, এই ভুলটা করবেন না। ডিসোসিয়েটিভ ফিউগে একটা শিফটিং হয়, কিন্তু মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে এমনকি দু থেকে তিনজন পার্সোনালিটি তার মধ্যে আসতে পারে এবং সে নিজেকে চেঞ্জ করে নিতে পারে। এর চিকিৎসা আছে, এর ওষুধ দিয়ে খুব একটা আমরা হেরফের করাতে পারি না, কিন্তু এর চিকিৎসাটা খুব টাইম কনজিউমিং, কাউন্সিলিং করতে হয়, টেস্টিং করে জানতে হয় ওর পার্সোনালিটি প্যাটার্নটা কী। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা ওষুধ ব্যবহার করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কাউন্সিলিং ইজ দি অনলি রিসর্ট। চলে এলাম মনের চিঠি নিয়ে আবার আপনাদের কাছে। একটা ছোট্ট SMS আমি পেয়েছি, 10 তারিখে পাঠিয়েছেন, রাত্রিবেলা 9:12 পাঠিয়েছেন প্রতিমা ঘোষ। প্রতিমা দি, আপনার SMSটা একটু পড়ি। আমার ছেলে ক্লাস 8 পড়ে, কিন্তু ভীষণ চঞ্চল, বলে মা আমার বিনা কারণে মাথা গরম হয়ে যায়, কীভাবে গাইড করব জানালে উপকৃত হই। আমার নাম প্রতিমা ঘোষ। প্রতিমা দি, আপনার SMS খুব সুন্দর, ছোট্ট করে লেখা আপনার প্রবলেম, কিন্তু একটা কথা বলি, এত ছোট হলে আমাদের পক্ষে ডিডাকশন করা খুব অসুবিধা হয়। তাও আপনার ছেলের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ও যে বলছে বিনা কারণে মাথা গরম হয়, আপনার ছেলেকে একটু বোঝান যে বাবা, বিনা কারণে কারোর মাথা গরম হয় না, একটা কারণ থাকতে হয়। আর দ্বিতীয়, আপনি একটু বুঝুন যে যদি বিনা কারণে কারোর মাথা গরম হয়, সেটা শুধু পড়ার ক্ষেত্রে হবে না, তার খাওয়ার ক্ষেত্রে হবে, তার চান করার ক্ষেত্রে হবে, তার সারাদিনে বিনা কারণেই মাঝে মধ্যে মাথা গরম হবে। অতএব আপনার ছেলের যদি বিনা কারণে মাঝে মধ্যে মাথা গরম হয়, এর চিকিৎসা অন্যরকম। আর যদি আপনার ছেলের বিনা কারণে মাথা গরম শুধু পড়ার সময় হয়, তার চিকিৎসা কিন্তু অন্যরকম। দুটোরই কিন্তু চিকিৎসা হয়, এবং যদি আপনি পারেন আপনার কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন, দুটোরই চিকিৎসা করা সম্ভব, আগে আমাদের ডায়াগনোসিসটা করতে হবে। আর দ্বিতীয়, অনেক সময় আমরা শুনি বা আমাকে অনেকে প্রশ্ন করেন যে ডাক্তারবাবু, আমার জানা কোনো সাইকিয়াট্রিস্ট নেই, বা কাছাকাছি সাইকিয়াট্রিস্ট কোথায় পাবো। দুটো কাজ করতে পারেন, একটা হচ্ছে লোকাল যে কোনো ফিজিশিয়ানকে যার সঙ্গে আপনার আলাপ আছে, নিশ্চয়ই আলাপ আছে, তাকে জিজ্ঞেস করবেন কাছাকাছি কোথায় সাইকিয়াট্রিস্ট আছে, উনি বলে দেবেন। বা যে কোনো গভর্নমেন্ট হসপিটালে আপনি যদি যোগাযোগ করেন, এখন আমাদের পশ্চিমবাংলায় বেশিরভাগ গভর্নমেন্ট হসপিটালেই কিন্তু সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে, আপনি যোগাযোগ করুন, ওখানে সাইকিয়াট্রিস্ট পাবেন। এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা করি, আপনার ছেলের ক্ষেত্রেও সম্ভবত করা হবে, সেটা হচ্ছে আমরা আগে একটা টেস্টিং করি, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করি যে বাচ্চাটার প্রবলেমটা কোথায়, ইজ ইট ডিউ টু অ্যাংজাইটি, ইজ ইট ডিউ টু ডিপ্রেশন, ইজ ইট ডিউ টু ADHD মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অর ইজ ইট জাস্ট হি ইজ প্লেয়িং ফুল উইথ ইউ, মানে আপনার সঙ্গে মজা করছে। আমার মনে হয় আপনি কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যান, কোনো গভর্নমেন্ট হসপিটালে যান, এই টেস্টিং করার পর আমরা ডিটেল ডায়াগনোসিসটা করি, তারপর আমরা ট্রিটমেন্ট শুরু করি। কিছু ক্ষেত্রে আমরা ওষুধ দিই, কিছু ক্ষেত্রে শুধু কাউন্সিলিং হয়। কাউন্সিলিং এখানে
শুধু যে আপনার ছেলের হবে তা কিন্তু নয়, অনেক ক্ষেত্রে আমরা মাকেও কাউন্সিলিং করি যে ছেলেকে কীভাবে গাইড করবে, কীভাবে পড়াবে। এরপরেও যদি অসুবিধে হয় আমরা তো আছি, আমাদের চিঠি লিখতে পারেন, মনের চিঠি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস, P7 CIT রোড, অ্যাবাভ সেনকো গোল্ড, মৌলালী, কলকাতা 7 লক্ষ 14, বা আমাদের SMS করতে পারেন, বা ডাইরেক্টলি ফোনে কথাও বলতে পারেন। আমাদের মেন্টাল হেলথ হেল্পলাইন 9830027976, বা মেল করতে পারেন nipsindia@vsnl.com। আজকের মতো এখানেই শেষ, নমস্কার, সুস্থ থাকুন শারীরিকভাবে মানসিকভাবে। এ জীবন খুঁজে যায় কে যে ভালোবাসে, অবিশ্বাস আছে থাক ফিরতে চায় বিশ্বাসে, মন আর মনের কথা মন।